জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায় কখন যখন বিচার নষ্ট হয়ে যায় সরওয়ারে দু আলম নবী বলেন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হয়ে যাবে বিচার নষ্ট হয়ে যাবে ও ইস্তিগফাফাম বিদামি মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে রক্ত সস্তা হয়ে যাবে হাল জামানায় মানুষের রক্তের কোনো দাম নাই পাখির রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই কথা কোন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন এই কথা বলেন আওয়াজ করে জোরে বলেন মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে নাকি মানুষের রক্তের মূল্য নাই মানুষের রক্ত এটা সবচেয়ে সস্তা বস্তুতে রূপান্তরিত হয়েছে কিন্তু একটা সময় ছিল রক্তের বড় দাম ছিল জালেমের কাছে এটা জালেমের কাছে রক্তের মূল্য ছিল সুদূর সিন্ধু থেকে একটা মজরুম নারী রক্ত দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেমের কাছে চিঠি লিখেছে হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর ইতিহাসের বড় জালেমদের একজন যার হাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে নিজে ক্ষমতায় থাকার জন্য সাহাবীদেরকে জবাই করছে সাহাবী জবাই করছে কিন্তু বড় শয়তান টাইপের জালেম ছিল জালেমরা এরকমই হয় একদিক দিয়ে দিনের বেলায় সাহাবি মারছে কতল করছে শহীদ করছে রাতের বেলায় কাবা শরীফ ধরে কি কয় জানেন কাবা ধরে কয় আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম কিন্তু তুমি তো সবচেয়ে বড় গফফার ও গো আল্লাহ বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হবে কত শয়তানের শয়তান চিন্তা করছেন বিষয়টা একদিক দিয়ে দিনের বেলায় মানুষ মারে আর রাতের বেলায় তাহাজ্জুদ করে কাবা ধরে কয় হাজ্জাজ হাজ্জাজ রাতের বেলায় কাবা ধরে কয় ও গো আল্লাহ আমি হইলাম ইতিহাসের পাতার বড় জালেম আর আমি হাজ্জাজ জানি রে মাওলা তুমি হইলা সবচেয়ে বড় গফফার আমি বড় জালেম বড় জালেমরে মাফ করলি তো বড় গফফারের শান রক্ষা হয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও যখন দুষ্ট ছিল এরকম কিন্তু মুমিনের বদদোয়া সাইয়েদ ইবনে জুবায়ের এমন এক বদদোয়া দিয়েছেন যে বদদোয়ায় তার গায়ে জ্বর উঠে গেছে পরে মৃত্যুর সময় খালি চিৎকার করছে মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি সাইদ ইতিহাস এটা ইতিহাস আল্লামা বাবুনগরের উপরে যারা জুলুম করেছে তাদের অবস্থা ওইরকমই হয়েছে সামনেও যত আলেমের উপরে যারা জুলুম করবে তাদের অবস্থা এরকম হবে তারা বলবে মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি মামুন তারা চিৎকার করবে মালি ওয়ালি মামুন রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم بادروا بالموت ستا إمرة السفهاء وكسرة الشرط وبيع الحكم واستخفافا بالدم وقطعة الرحم ونشأ يتخذون القرآن مزاميرا يقدمونهم يغنيهم وهو أقل منهم فقها
أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাদ্রাসা সাউতুল হীরা আয়োজিত মহতি বরকতি বার্ষিক সম্মেলনের মহতরম সদর, মহতরম সভাপতি, উপস্থিত হজরাত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে গভীর রাত্রিতে আল্লাহ তাআলা মাহফিলে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশকর পড়ি শুক্রিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। জুমা রাত বরকতি রজনী, সারা রাত ব্যাপী জুমা রাতে জাগ্রত থাকার ইবাদত করার আমল আকাবিরদের থেকে সাবেত আছে। সারা রাত মাহফিলে বসে যারা আপনাদের রাত জাগরণ করেছেন, এটা যদি জুমা রাতের ইবাদত হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, তাহলে সকলের রাত্রি জাগরণটা নাজাতের জন্য উসিলা হতে পারে যদি আল্লাহ তাআলা কবুল করে। কারণ বান্দার জিন্দিগির ছোট ছোট আমলের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাগফিরাত দান করবেন। আল্লাহ তাআলা এই মহতি মাহফিলকে কবুল করেন এবং সকলের হাজিরিকে আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া করুন, বলুন আমিন। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি, ঘুমাইছেন যারা হাত তোলেন না, ঘুমাইছিলেন তো এই জন্যই তো হাত তুলতে পারছেন। এখনো যারা জাগ্রত আছেন বা কিছু সময় আরো জাগ্রত থাকবেন, হাত তোলেন তো দেখি, দোনো হাত তোলেন, দোনো হাত উঁচু করে ধরেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া দেন তাহলে ঘুম টুম যাইব নে, আর জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। যত দূর তত নূর, আওয়াজটা যত দূরে যাবে তত নূর হবে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওলামা হযরতগণ বয়ান করেছেন, আমার পরেও যোগ্য বুজুর্গরা বয়ান করবেন, আমি মুরব্বীদের নির্দেশে বসে গেছি বরকতের নিয়তে সূরা নাহালের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সামান্য কিছু কথা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলেছেন, ছয় জিনিস তোমাদের সামনে আসার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো, অর্থাৎ ছয় ধরনের পরিবেশ আসার আগে তোমরা মরে যাও, অর্থাৎ ছয় ধরনের ঘৃণ্য অবস্থা বাস্তবায়ন ঠেকাতে গিয়ে প্রয়োজন পড়লে তোমরা শাহাদাতের ভূমিতে শাহাদাত করার জন্য নেমে যাও। তার ভিতরে একটা হলো আল্লাহর রসুল বলেন
ছয়টি অবস্থার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো, অর্থাৎ জিহাদের তৈয়ারি করো, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও ছয় জিনিস ঠেকানোর জন্য। তার ভেতরে একটা হলো, সমাজ আসবে একটা সময় যখন দুষ্টদের রাজত্ব শুরু হবে, দুষ্ট লোকরা নেতা হওয়া শুরু করবে, যারা পাপিষ্ঠ তাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, জারজদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, গুনাহগারদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, যাদের পিতৃ পরিচয় নাই তারা রাজা বাদশাহ হয়ে যাবে। এই রকম দুষ্ট মানুষের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। সমাজের বর্তমান হালত দেখলে মনে হয় যেন যে নবী পাকের সেই ভবিষ্যৎবাণী চলে এসেছে প্রায়। এখন ভালো মানুষের রাজত্ব নাই, এখন যারা দুষ্ট মানুষ তাদের রাজত্বের হাত লম্বা হয়ে গেছে, আর ভালো মানুষরা দুর্বল হয়ে গেছে, আবদ্ধ হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে, আর যারা দুষ্ট তারা আজাদ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে, নেতৃত্বের আসন পেয়ে গেছে। সঙ্গত কারণে বর্তমান সমাজে জনপ্রতিনিধি চয়ন করার সময়ও ভালো মানুষ খোঁজা হয় না। ভালো মানুষ যদি তালাশ করা হতো তাহলে নর্তকি নিয়ে যারা নাচ গান করে তারা নমিনেশন পেত না, অথবা গায়িকা নায়িকা যারা যারা তাদের নিজেদের নষ্ট কার্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করে, এরা এই দেশের নেতৃত্বে চলে আসতো না, সাংসদ হতে পারত না। কিন্তু সমাজ এখন এত ঘৃণ্য যে জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার, এখন দুষ্ট মানুষদের রাজত্ব প্রতিষ্ঠা হতে শুরু হয়েছে। ভালো মানুষদেরকে অবমূল্যায়ন করা হয়, ভালো মানুষরা তাদের উত্তম চরিত্র নিয়ে বেঁচে থাকা এখন কঠিন হয়ে গেছে, ভালো মানুষের কদর নষ্ট হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয় জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। মূর্খরা নেতা হবে, মূর্খদের নেতৃত্ব প্রতিষ্ঠার আগে মরে যাও। দুষ্টরা নেতা হবে, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে ফেলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার, এমন একটা সমাজ আসবে যে সমাজে বাহিনী অনেক হবে কিন্তু অপরাধ বেড়ে যাবে, যা এখন আমরা দেখতে পাই বাহিনীর তো অভাব নাই, বাহিনীর অভাব নাই, বিভিন্ন ধরনের বাহিনীর প্রাচুর্যতা এসেছে কিন্তু অপরাধ জগৎ এখন রমরমা হয়েছে আর ইবাদতের জগৎ মন্দা হয়ে গেছে। অপরাধ জগৎ জিন্দা হয়েছে, ইবাদতের জগৎ মুর্দা হয়েছে, অথচ ন্যায়ের জগৎ হারিয়ে যাচ্ছে, অন্যায় প্রতিষ্ঠা পাচ্ছে, বাহিনীর কিন্তু অভাব নাই। আল্লাহর রাসূল বলেছেন, পুলিশ বেশি হওয়ার আগে, বাহিনী বেশি হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। একটা জমানা ছিল যখন অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য বাহিনীর জরুরত হয় নাই, পাহারার জরুরত হয় নাই, রাতের আধারেও মানুষ গুনাহ করে নাই। কিন্তু এমন একটা সমাজ এখন যে এখন বাহিনীর প্রহরায় অপরাধ জগৎ লালিত পালিত। অপরাধীকে যারা ধরবে তারা অপরাধীর পাহারাদার, তারাই অপরাধীর পাহারাদার। খুনিকে যারা ধরবে তারা খুনির পাহারাদার। নেশাদ্রব্যের আমদানিকারককে যারা গ্রেফতার করবে তারা তাদের শেল্টার। আর সরল সহজ মানুষরা হয় গ্রেফতার, যারা সরল সহজ তারা গ্রেফতার। জেলখানার ভেতরে আমি এমন কিছু সাথী পেয়েছি যারা একেবারে এমন কিছু মানুষ গ্রেফতার হয়েছে, জিজ্ঞাসা করেছি কত বছর জগৎ আছেন, পাঁচ সাত বছর জগৎ জেলখানায় তারা পৌঁছতেছে,
তাকে জিজ্ঞাসা করেছি কি অপরাধ খোদার কসম আল্লাহর কসম কোনো অপরাধ নাই আমি দাওয়াত তবলিগের সাথী আমার লম্বা কয়টা চুল আছে বাবরি রাখছি আমি সুন্নাত এটা দেখে আমাকে ধরে জঙ্গি মামলা দিয়ে ভিতরে ঢুকায় দিয়েছে আমার মামলা কোর্টে ওঠে না আমি জামিনও পাই না সাধারণ একজন আবেদ সে আজকে নির্যাতিত সরল সহজ মানুষ আজকে হায়রানি পেরেশানির শিকার আর যারা অপরাধী প্রশাসন বাহিনী এখন তাদের পাহারাদার তাদের পাহারাদার এই যে সমাজ এই সমাজ কিন্তু বড় ভয়ানক সর্বরে দু আলম নবী বলেন ছয় জিনিস আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো দুষ্টরার নেতা হওয়ার আগে মরে যাও বাহিনী বেশি হওয়ার আগে পুলিশ বেশি হওয়ার আগে বাহিনী বাড়ার আগে মরে যাও কারণ বাহিনী যখন বাড়বে বাহিনী অনেক হবে জাতিসংঘের শক্তিশালী বাহিনী আছে কিন্তু অপরাধ দমনে ব্যবহৃত নাই ফিলিস্তিনের নারী শিশুরা নির্যাতন করতেছে তাদের পক্ষে বাহিনীর কোনো বক্তব্য নাই ঠিক আস্তে করে বলেন কেন জোরে আওয়াজ করে বলেন ঠিক না মানে আরব বিশ্ব মুসলিম বিশ্বে কি বাহিনী কম আছে নাকি সবাই মিলে ঐক্যবদ্ধ যদি পেশাব করতো তাহলে ইসরায়েলরা পেশাবের পানিতে ভেসে চলে যেত পেশাবের পানিতে ভেসে চলে যেত গোটা আরব চতুর্দিক থেকে যদি থুথু মারত শুধু থুথু পড়লে পড়ে ইসরায়েল ডুবে যেত বাহিনীও অনেক আছে সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু ন্যায় নাই সঙ্গত কারণে অপরাধ জগৎ বড় অন্যায়ের জগৎ বড় হয়ে গেছে ন্যায় দাফন হয়ে গেছে মনুষ্যত্ব দাফন হয়ে গেছে শৃঙ্খলা দাফন হয়ে গেছে বিশৃঙ্খলার রাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর একটা সমাজ ছিল যখন বাহিনী ছিল না কিন্তু সমাজের মানুষের ভিতরে আদালত ছিল ইনসাফ ছিল ইহসান ছিল একে অপরের সহমর্মিতা ছিল বন্ধনের মূল্যায়ন ছিল তখন বাহিনীর জরুরত হয় নাই ইনসাফ প্রতিষ্ঠা থাকার কারণে বাহিনী লাগে নাই জমিন এমনি পুত পবিত্র ছিল চুরি ছিল না ডাকাতি ছিল না রাতের আধারে পাপ করার মানুষ ছিল না এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বসেছিলেন যেদিন সূরা নহলের এই আয়াত নাজিল হলো আল্লাহর রাসূল ঘামতেছেন নবী পাকের উপরে ওহী নাজিল হইলে বোঝা যাইত যে আল্লাহর রাসূলের উপরে এখন প্রত্যাদেশ অবতীর্ণ হইতেছে আল্লাহর রাসূল বসে রইছেন সর্বরে দুআ আলম নবীর সামনে হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু বসা আছেন হযরত উসমান ইবনে মাজউন নজর করে তাকায় দেখে আল্লাহর রাসূলের ঘাম গড়ায় গড়ায় পড়তেছে অর্থাৎ ওহী তো ভারী জিনিস ওহী যখন নাজিল হইতো আল্লাহর রাসূলের দেহের উপরে কোরআন তো ভারী জিনিস এটা কোনো হালকা জিনিস না তো ওহী এটা নবীজির উপরে যখন নাজিল হইত নবী পাক ঘেমে যাইতেন কোরআনের ওহির ওজনে আল্লাহর রাসূলের দেহ ঘেমে যেত কপাল দেখলে বোঝা যাইত যে এখন প্রত্যাদেশ অবতীর্ণ হচ্ছে ওহি যখন নাজিল হইত তখন যদি আল্লাহর রাসূল উটের পিঠে থাকতেন তো ওহির ভারে উট দাঁড়ায় থাকতে পারত না মরুভূমির জাহাজ উট বসে যেত আল্লাহু আকবার বলেন মানে কোরআন নাজিল হইতেছে তো এই এই আবার ঘুমাইতেছিস কে কে হাততল 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 মুরব্বীরা ঘুমাইব তোরা জাগ না থাক যারা বুড়া আছে সব ঘুমের অনুমতি দেওয়া গেল
আপনারা ঘুমিয়ে পড়েন, কিন্তু যুব সমাজ তোমরা যারা আমার বাইরে আছো ঘুমাইবা না? মায়ের 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 নাই মা মায়ের, আমি তো ঘুমাই না, তোর ঘুমাস কে? হ্যাঁ, দুনো হাত আবার উপরে তোলো, সোজা করো সোজা করো, তকবির দাও তকবির দাও, ঘুমাও ঘুমাও। হ্যাঁ, এলোমেলো তকবির দিলে হবে না, একজন দাঁড়াও একজন দাঁড়াও একজন। হ্যাঁ হয় না হয় না, আবার থুকু মুখো, এই 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 শোন, হয় না থুকু মুখো, একজন দাঁড়াও একজন একজন, ওয়ান পিস, হ্যাঁ আস্তে বসেন। হ্যাঁ, তুমি তকবির দাও, সবাই তকবির ধরবো। তকবির দিতে কইছি, তকবিরের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ স্মরণ করেছে, আলহামদুলিল্লাহ ঠিকই তো। বাংলাদেশের মুসলমানের তকবিরের সাথে তো তার সম্পর্ক রয়েছে, এই কারণে আর কি আমি বললাম তকবির দিতে মুক্তি 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 আলহামদুলিল্লাহ। আবার তকবির দে, খালি তকবির দিবি, নারায় তকবির দে জোরে, মাশাআল্লাহ, বসো, ঘুম ভাঙছে তো? আমি কি বলতেছিলাম যে কোরআনের আয়াত নাজিল হইতেছে, মানে ওহী নাজিল হইতেছে কার উপরে বলেন বলেন বলেন, কার উপরে? আল্লাহর রাসূলের উপরে ওহী নাজিল হইতেছে। আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হইতো তো দূর থেকে দেখেও বোঝা যাইতো যে এখন কোরআন নাজিল হইতেছে, কারণ কোরআন তো ভারী জিনিস। নবী পাকের উপরে কোরআন নাজিল হইলে আল্লাহর রাসূল যদি তখন মরুভূমির জাহাজ উটের পিঠে যদি রাসূল বসা থাকতেন, কোরআনের ভার উট সহ্য করতে পারত না। আল্লাহু আকবার বলেন, কোরআন তো পাতলা জিনিস না, যেটা মৌলভীর কাছে আছে এটা কি পাতলা মনে কর? এটা উট দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলতো আল্লাহর রাসূলকে নিয়ে যেই উটটা চলতেছে, ওহী নাজিল হইলে উট জায়গায় বসে পড়তো, মরুভূমির জাহাজ উট শক্তিশালী প্রাণী, এটা চলতে পারত না বসে পড়ত। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর রানে মাথা দিয়া আল্লাহর রাসূল ঘুমাইতেছেন, ঠিক ওই সময় কোরআনের আয়াত নাজিল হইল নবীজির উপরে। হযরত আলী বলেন, কোরআনের আয়াত নাজিল হইলে সরওয়ারে দু আলম নবীর সার মুবারক এত বেশি ভারী হয়ে গেল যে মনে হয় যেন আমার হাড্ডি চুরমার হয়ে যাইতেছে। হযরত আলী বলেন, মনে হয় যেন আমার রানের উপরে কোনো পাহাড় উঠায় রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন, এ শান কোরআনে কারিমের শান, এ ওজন কোরআনে কারিমের ওজন। আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে ঘুমাইবো তাহলে, জোরে জোরে আল্লাহু আকবার। ঈশান কোরআনে কারিমের শান, এ ওজন কোরআনে কারিমের ওজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হইতেছে, আর নবীর সামনে বসে আছেন যিনি সাহাবীর নাম হলো হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাজউন তখনও পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীর সামনে বসা আছে আর কি। তোমরা তো খেলোয়াড়দেরকে চিনো, নায়কদেরকে চিনো, সাহাবিদের কিছু পরিচয় শোনো, আবার নতুন করে এগুলোকে জানো, জানা জিনিস আবার শোনো। হযরত উসমান ইবনে মাজউন কিন্তু স্মরণীয় এক সাহাবীর নাম, ইতিহাসের পাতায় দুইটা উসমানের নাম স্মরণীয়, একটা উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান, যার কাছে আল্লাহর রাসূল দুই কন্যা বিয়ে দিছিলেন। এমনি দিছে, ব্যবলা ছিল দিয়ে দিছে, শুধু ধনী ছিল দেখে জন্য দুই মেয়ে দিছে। উসমানের অনেক শান, ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু,
উসমানের পবিত্রতা দেখলে ফেরেশতারাও শরম পায় এরকম পবিত্র মানুষ যিনি জাহিলিয়াতেও জেনা করে নাই জাহিলিয়াতেও শরাব পান করে নাই জীবনে কোনো মানুষের উপরে জুলুম করে নাই উসমানের ইহসান ভোগ করে নাই মক্কা নগরীতে এমন কোনো কাফেরও নাই কাফেরও নাই এই কারণে হিজরতের রং এক একজনের এক এক রকম ছিল রাতের অন্ধকারে আল্লাহর রাসূল আর আবু বকর গেছেন হিজরত কইরা আর হযরত ওমর হলো জালালি শান ওয়ালা হযরত ওমর গেছেন খোলা তরবারি বাইর কইরা হিজরত এই যাইতিছি আমার নবীর কাছে যাইতিছি কারো মায়ের পুত্র যদি তাহস ঠেকাইতে আয় সামনে আয় আয় কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস তাহলে আমারে ঠেকা কেউ যদি তার মার কল খালি করতে চাস তাহলে আস না আমি যাইতেছি নবীজির কাছে পাললে ঠেকা এটা হলো হযরত ওমরের হিজরতের রং আর হযরত উসমানের হিজরতের রং হলো হযরত উসমান সকল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন হযরত উসমানকে মক্কার মুশরিকরাও এত সম্মান করত যে হযরত উসমানের ব্যাগ মুশরিকরা আগায় দিতেছে আল্লাহু আকবার আগামী কালকে বলো মানে ওনার ব্যাগ সুটকেস এগুলো আগায় দিতেছে কাফেররা আমাদের সম্মানিত লোকটা হিজরত করে চলে যেতেছে রে এই কারণেই আল্লাহর রাসূল উমরা করতে যাবেন হযরত উসমানকে পাঠাইছেন যে তোমারে দেখলে পরে কাফেররাও সম্মান করে যাও তুমি যে আগে কথা কও হযরত উসমান আসছেন কিন্তু কাফেররা আল্লাহর রাসূলকে উমরা করার অনুমতি দেয় নাই সুলহ হুদাইবিয়া হয়েছে সরওয়ারে দোয়া আলম নবী সুলহ করে হুদাইবিয়ার ময়দান থেকে চলে আসছেন হযরত উসমান কেউ ঢুকে নাই মক্কায় কিন্তু হযরত উসমান ঢুকছেন শুধু ঢুকছেন তা নয় হযরত উসমানের সম্মান কাফেরের কাছেও এত যে কাফেররা কয় মুহাম্মদকে তওয়াফ করার অনুমতি দিলাম না নাউজুবিল্লাহ তার সাথীদেরকে দিলাম না ঢুকতে কিন্তু আপনার জন্য পার্সোনাল অথরিটি আপনি উসমান যেহেতু চলে এসেছেন আপনি তওয়াফটা সাইরালান কিন্তু এটা কি বলে সাহাবি এটাকে বলে সাহাবি হযরত উসমান বলে যেই কাবা ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ তওয়াফ করতে পারবে না ওই কাবা ঘর অথরিটি দিলেই আমি তওয়াফ করব না করলাম না তোমাদের কাবার তওয়াফ যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করবে আমি সেদিন করব হযরত মুশরিকরা কিন্তু হযরত উসমানকে তওয়াফ করার জন্য ইজাজত দিছে কিন্তু রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তওয়াফ করতে দেয় নাই তাই হযরত উসমান তিনি তওয়াফ করতেছে না এটা হলো নবীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক উচিত তো ছিল আমাদের সম্পর্ক আলেমের সাথে এরকম হওয়ার আমাদের উচিত ছিল আমরা উসমানের মতো বলবো যেই ঘরে যে মাঠে আলেম হাঁটতে পারবে না অমন মাঠে আমাদেরও হাঁটতে হবে না জেলখানার তালা খুলে দাও শুধু তারা কেন থাকবে আমাদেরও ঢুকাও আমাদেরও ঢুকাও না আমাদেরও ঢুকাও এটা বলা দরকার ছিল পারিনি তো বলতে আমরা কিন্তু হযরত উসমান বলতেছেন যেই বাইতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করবে না ওই বাইতুল্লাহ আমিও তওয়াফ করব না এবং হযরত উসমান তওয়াফ করেন নাই চলে এসেছেন হযরত উসমানের তহারাত কাফেরদের উপরেও প্রভাব বিস্তার করেছিল তার তার খেদমত তার সাদাকাত তার আদালত তার আখলাক এটা শুধু কাফেররাই এর প্রভাবই প্রভাবান্বিত তা নয় হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উসমানের প্রভাব ফেরেশতাদের উপরও আছে ইন্নাল মালায়েকাতা লাতাস্তাহি মিনহু আমার উসমানের পবিত্রতা দেখলে ফেরেশতা শরম পায় উসমান যখন হাইটা যায় ফেরেশতারা কাতার 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 হয়ে উসমানের সম্মানে দাঁড়ায় যায় আল্লাহু আকবার কাবীরা এটা হলো ইতিহাসের পাতার এক উসমান
আর ইতিহাসের পাতার আরেকটা উসমান হলো উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তিনিও এক শরণীয় উসমান যে উসমান আল্লাহর রাসূলের সামনে এই সূরা নাহলের আয়াত নাযিল হওয়ার সময় সামনে বসা নাক বরাবর বসা এই উসমানের নাম হলো উসমান ইবনে মাজউন উসমান ইবনে মাজউন ওনার সংক্ষিপ্ত পরিচয় হলো মাম্মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকী হিজরতের পরে মুসলমানদের ভিতরে প্রথম যিনি সাহাবীদের ভিতরে ইন্তেকাল করেছেন তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন মাম্মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকী হিজরতের পরে সর্বপ্রথম মারা গেছেন হযরত উসমান ইবনে মাজউন আর এই উসমান ইবনে মাজউনকে দিয়ে দুনিয়ার সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন করা হয়েছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি গুরুস্থানের প্রথম মাইয়িত হলেন উসমান ইবনে মাজউন জান্নাতুল বাকি গুরুস্থান এটা তো একটা আজব গুরুস্থান এই গুরুস্থানে যদি কারোর জায়গা হয় তাহলে তার কবরের আজাব মাফ আল্লাহু আকবার কবরের আজাব মাফ রাসূলের রওজায়ে আতহারের কাছের কবরস্থান সুহাদারা ঘুমায় আছে এমন কবরস্থান যে কবরস্থানে সাহাবায়ে কেরাম ঘুমায় রয়েছেন যে কবরস্থানে নবী পরিবারের সদস্যরা ঘুমায় রয়েছেন উম্মাহাতুল মুমিনিন গণ ঘুমিয়ে আছেন নবী পাকের কন্যা নবী পাকের সন্তানরা ওই গুরুস্থানে ঘুমিয়ে আছেন এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন তিনি তখনও কালেমা পড়া মুসলমান হন নাই নবীজির সামনে বসা উনি দেখতেছে যে আল্লাহর রাসূলের ঘাম গড়ায়া গড়ায়া পড়বার লাগছে তো হযরত উসমান ইবনে মাজউন বললেন ওগো আল্লাহর নবী মনে হয় ওই দূত আপনার কাছে এসেছে যিনি প্রত্যাদেশ নিয়ে আগমন করে তিনি এসেছে নাকি আল্লাহর রাসূল বললেন জি ওই দূত এসেছে হযরত জিব্রাইল আসছিল এই জন্যই ঘাম তো হযরত জিব্রাইল এসে এখন কি দিয়ে গেল ওগো আল্লাহর নবী যা দিয়ে গেছে এটা আমি আগে শুনবার চাই আমার সামনে নাজিল হয়েছে আমি আগে শুনবার চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বললেন কেবল জিব্রাইল দিয়া গেল আল্লাহর একটা ফরমান এই ফরমান নাকি আমার মিশন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি আল্লাহ তাআলার একটা আদেশ এসেছে যে আল্লাহ তিনটা কাজ জমিনে বাস্তবায়ন করতে বলেছেন তিনটা কাজ আমার নবুয়তি মিশন আর তিনটা কাজ নিষেধ করেছেন যা জাতিকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইতে বলছেন জাতি যেন এই তিন কাম না করে আর তিনটি ফরমানকে প্রতিষ্ঠা করতে বলেছেন যা আমার মিশন তিনটি ফরমান যা প্রতিষ্ঠা করতে বলেছেন সেগুলো হলো আল্লাহ তাআলা আদল প্রতিষ্ঠা করতে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছেন জমিনে যেন বেইনসাফি না থাকে জমিনে থাকবে ইনসাফ কারণ জমিনে যদি ইনসাফ না থাকে তখন শাসকরা শোষক হয়ে যায় জমিনে ইনসাফ না থাকলে নেতারা ভোগের রাজ্যে ঘুরে বেড়ায় জমিনে যদি ইনসাফ না থাকে তো শক্তিশালীরা দুর্বলদের উপরে বোঝা হয়ে যায় জমিনে যদি ইনসাফ না থাকে জমিনের শৃঙ্খলা জমিনের শান্তি নষ্ট হয়ে যায় ইনসাফ না থাকলে জমিনে শান্তি থাকবে না তো ইনসাফ যদি না থাকে বাহিনী এখন যা আছে শুধু তাই নয় আরো চারগুণ বাহিনী বানাতে পারো তোমরা জাতির ভাগ্যের পরিবর্তন তোমাদের দ্বারাই পরিবর্তন করা সম্ভব হবে না হবে না হবে না আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করো বাহিনী লাগবে না
রাতের আধারে কেউ অপরাধ করবে না রাতের আধারেও অপরাধ করবে না এ কারণে আল্লাহর রাসূল বলেছেন ছয় জিনিস আসার আগে মৃত্যুর সফর করো বাদিরু সিত্তাম বিল মাউত ছয় জিনিস আসার আগে তাড়াতাড়ি মৃত্যুর সফর করে ফেলাও এক নাম্বার দুষ্টরা নেতা হওয়ার আগে তোমরা মৃত্যুর সফর করো দুই নাম্বার বাহিনী বেড়ে যাওয়ার আগে মৃত্যুর সফর করো কারণ বাহিনী বাইরে গেলে পুলিশ বেশি হয়ে গেলে বাহিনী বেশি হয়ে গেলে পুলিশের প্রহরায় জুলুম হবে পুলিশের অস্ত্র দিয়েই জুলুম হবে পুলিশের অস্ত্র দিয়েই ভোট হবে পুলিশের অস্ত্র দিয়া জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে পুলিশের অস্ত্র দিয়া দুর্বলকে ঘায়েল করা হবে আর শক্তিশালীকে পাহারা প্রদান করা হবে পাহারা দেওয়া হবে বাহিনী অনেক হবে কিন্তু শৃঙ্খলা থাকবে না সর্বারে দুআলম নবী বলেন বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে ও বাই আল হুকমি একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হবে ক্ষমতার মাধ্যমে বিচার হবে অর্থের মাধ্যমে বিচার হবে ক্ষমতা আর অর্থের জোরে অপরাধী বেকসুর খালাস পাবে আর ক্ষমতার প্রভাবে মজলুমরা জেলখানায় বন্দী হবে মজলুমরা অপরাধী মুক্তি পাবে আর নিরপরাধ মানুষ তারা জেলখানায় পচা মরবে বহু আলেম ওলামারা জেলখানায় বছরের পর বছর ছিল এটা হলো বিচার বিভাগ নষ্ট হয়ে যাওয়ার কারণে তাহাজ্জুদ গুজার আলেমে দিন তারা জেলখানা বন্দী থেকেছে এখনো পর্যন্ত মামুনুল হক কারাগারে বন্দী রয়েছে কথা বলেন আওয়াজ করে ঠিক না বে ঠিক জোরে বলেন স্বাধীনতার পরে শত শত আলেম এই প্রথম জেল খেটেছে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম সাধারণ মানুষ দিনদাররা জেল খেটেছে অপরাধ কি অপরাধ কাউকে চেয়ার থেকে নামানোর অপরাধ না অপরাধ হলো কাদিয়ানির বিরুদ্ধে কথা বলার অপরাধ নাস্তিকের বিরুদ্ধে কথা বলার অপরাধ মুরতাদের বিরুদ্ধে কথা বলার অপরাধ অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধ এটা হলো অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জুলুম বরদাস্ত করতে হয়েছে আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামত বরকাতুহুমের মতো বয়োবৃদ্ধ মানুষকে জেলখানায় থাকতে হয়েছে জুলুম প্রতিষ্ঠা পেয়ে যায় কখন যখন বিচার নষ্ট হয়ে যায় সর্বারে দু আলম নবী বলেন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি হয়ে যাবে বিচার নষ্ট হয়ে যাবে ও ইস্তিগফাফাম বিদ্দামি মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে রক্ত সস্তা হয়ে যাবে হাল জামানায় মানুষের রক্তের কোনো দাম নাই পাখির রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই কথা কন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন এই কথা বলেন আওয়াজ করে জোরে বলেন মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম আছে নাকি মানুষের রক্তের মূল্য নাই মানুষের রক্ত এটা সবচেয়ে সস্তা বস্তুতে রূপান্তরিত হয়েছে কিন্তু একটা সময় ছিল রক্তের বড় দাম ছিল জালেমের কাছে একটা জালেমের কাছে রক্তের মূল্য ছিল সুদূর সিন্ধু থেকে একটা মজরুম নারী রক্ত দিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের মতো বড় জালেমের কাছে চিঠি লিখেছে হাজ্জাজ ইবনে ইউসুফ পৃথিবীর ইতিহাসের বড় জালেমদের একজন যার হাতে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে নিজে ক্ষমতায় থাকার জন্য সাহাবীদেরকে জবাই করছে সাহাবী জবাই করছে কিন্তু বড় শয়তান টাইপের জালেম ছিল জালেমরা এরকমই হয় একদিক দিয়ে দিনের বেলায় সাহাবি মারছে কতল করছে শহীদ করছে রাতের বেলায় কাবা শরীফ ধরে কি কয় জানেন কাবা ধরে কয় আল্লাহ আমি সবচেয়ে বড় জালেম কিন্তু তুমি তো সবচেয়ে বড় গফফার ও গো আল্লাহ বড় জালেম রে মাফ করলেই তো বড় গফফারের শান রক্ষা হবে কত শয়তানের শয়তান চিন্তা করছেন বিষয়টা একদিক দিয়ে দিনের বেলায় মানুষ মানে আর রাতের বেলায় তাহাজ্জুদ করে কাবা ধরে কয় হাজ্জাজ হাজ্জাজ রাতের বেলায় কাবা ধরে কয় ও গো আল্লাহ আমি হইলাম ইতিহাসের পাতার বড় জালেম আর আমি হাজ্জাজ জানি রে মাওলা
তুমি হইলা সবচেয়ে বড় গাফফার আমি বড় জালেম রে মাপ করলি তো বড় গাফফারের শান রক্ষা হয় আল্লাহ তুমি আমারে মাপ করে দাও যখন দুষ্ট ছিল এরকম কিন্তু মুমিনের বদদোয়া সাইয়েদ ইবনে জুবায়ের এমন এক বদদোয়া দিয়েছেন যে বদদোয়ায় তার গায়ে জ্বর উঠে গেছে পরে মৃত্যুর সময় খালি চিৎকার করছে মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি সাইদ ইতিহাস এটা ইতিহাস আল্লামা বাবুনগরের উপরে যারা জুলুম করেছে তাদের অবস্থা ওইরকমই হয়েছে সামনেও যত আলেমের উপরে যারা জুলুম করবে তাদের অবস্থা এরকম হবে তারা বলবে মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি মামুন তারা চিৎকার করবে মালি ওয়ালি মামুন মালি ওয়ালি ওলামা হেরে আলমগর কি হইলো আর আমার কি হইলো আলমগর কি হইলো আমার কি হইলো মালি ওয়ালি সাইদ মালি ওয়ালি সাইদ এত বড় জালেম কিন্তু তার কাছে রক্তের মূল্য ছিল রক্তের দাম ছিল সুদূর সিন্ধু থেকে একটা মহিলা নিজের উর্নি গায়ের উর্নিকে কাগজ বানাইছে আর নিজের শাহাদা তুঙ্গুলিকে কলম বানাইছে উঙ্গুলির রক্ত কেটে বলে চিঠি লিখতেছে যে মজলুম এক নারীর পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আমার এ খাত আমি আমার গায়ের উঙ্গুলির রক্ত দিয়ে চিঠি লিখতেছি এরে হাজ্জাজ খলিফাতুল মুসলিমিনের চেয়ারে বসে থাকবা আর মুসলিম নারী শিশুর রক্ত ইজ্জত নিয়ে খেলা হবে আদালতে কিবরিয়াতে কিন্তু আমি বোন হয়ে তুমি ভাইয়ের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব সত্তর আমার চিঠি পাওয়ার সাথে সাথে মিশন জারি করো মুসলমানের রক্ত মুসলমানের জান মুসলমানের ইজ্জতের হিফাজতকারী হয়ে যাও হাজ্জাজ ইবনে ইউসুফের মতো একজন বড় জালেমের কাছে রক্ত মাখা চিঠির দাম গলার রক্ত না উঙ্গুলির কাটা রক্তের এত দাম সাথে সাথে মোহাম্মদ বিন কাসিমকে সেনাপতি বানায় সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠায় দিয়েছিল মানে মানুষের গায়ের একটা ফোঁটা রক্তের এত দাম আল্লাহর কাছেও দুইটা ফোঁটার দাম কাতরাতান দুটি ফোঁটা আল্লাহর কাছে দামি একটা ফোঁটা হলো চোখের পানির ফোঁটা আর একটা ফোঁটা হলো মানুষের গায়ের রক্তের ফোঁটা এটা আল্লাহর কাছে অনেক দাম এটার অবমূল্যায়ন মহান রব্বুল আলামিন বরদাস্ত করে না কিন্তু আজ রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে কত রক্ত ঝল্লা সাপ্লাই কত রক্ত ঝল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কত রক্ত ঝল্লা পঞ্চগড়ে কত রক্ত ঝল্লা সাপ্লা চত্বরে সাপ্লা চত্বরে রক্তের মূল্য এখন নাই রক্তের মূল্য নষ্ট হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো কারণ যেই সমাজে রক্তের দাম নাই ওই সমাজে ইনসাফ নাই ওই সমাজে কি নাই জোরে আওয়াজ করে বলেন কি নাই ইনসাফ নাই যেই সমাজে রক্তের মূল্য নাই ওই সমাজে ইনসাফ নাই সুতরাং রক্তের মূল্য নষ্ট হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো অকাতিহাতার রিহমি বন্ধনের দাম নাই যে সমাজে বন্ধনের দাম নাই ওই সমাজে বাচ্চা লাভ নাই এই সমাজে এখন বন্ধনের দাম নাই ভাই করে আওয়ামী লীগ ছোট ভাই করে বিএনপি বড় ভাই ছোট ভাইরে জব করে বাপ করে আওয়ামী লীগ ছেলে করে বিএনপি বাপ হইয়া ছেলেরে দাওয়া মারে পাশের বাড়ির লোক করে জাতীয় পার্টি অন্য দল আর হে হলো সরকারি দল একজন সরকারি দল একজন বিরোধী দল বন্ধন ভুলে গেছে রাজনীতির স্বার্থের কাছে বন্ধনের দাম নাই ভাই হয়ে ভাইয়ের গলার উপরে চাইনিজ কুড়াল চালায় গায়ের উপরে গুলি চালায় বন্দুক চালায় দাম নাই
ভাতৃত্ব বন্ধন উঠে গেছে স্বার্থ প্রতিষ্ঠা পেয়েছে স্বার্থের জন্য ভাই ভাইয়ের দুশমন হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন এমন সমাজ যখন আসবে যখন বন্ধনের মূল্য থাকবে না ওই সমাজ প্রতিষ্ঠা হওয়ার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি করো আল্লাহর রাসূল বলেন একটা সমাজ আসবে তখন বন্ধনের কোনো মূল্য থাকবে না আল্লাহর রাসূল বলেন ওয়ানাশা আইয়াতাখিযুনাল কুরআনা মাযামীরা ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিখান সমাজে এমন একটা অবস্থা আসবে তখন শাইখুল হাদিসের দাম থাকবে না ফকিহের দাম থাকবে না আলেমের দাম থাকবে না গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে যারা কোরআনকে গলার তারান্নুম সুর দিয়া বলতে পারবে তাদের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে যারা কোরআনকে বাদ্য দিয়া বলবে শরীয়ত মারফতের গান গান গায় শরীয়ত মারফত আয়না লাগাইয়া দিবে বাবা কলবের ভিতরে মারফতের আয়না ফিট করে দিবে টুনটুনা টুনটুন এটার মূল্য হয়ে যাবে কোরআনের মূল্য নষ্ট হয়ে যাবে গায়রে আলেমের দাম হয়ে যাবে আলেমের মূল্য নষ্ট হয়ে যাবে এ কারণে কিন্তু ইঞ্জিনিয়ারের ফতোয়া এখন বেশি দাম আব্দুল মালিক সাহেবের ফতোয়ার অত দাম না আলেমের মূল্য নষ্ট হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর করো তার মানে কি এমন পরিবেশ এসে গেলে বিষ খায় খায় সবাই মরে যাও গলায় রশি লাগায় লাগায় গাছে গাছে ফাঁসলো না তার মানে হলো এমন অন্যায় জমিনে এসে গেলে জমিনের অন্যায় ধুয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বাজি রেখে মরণ যুদ্ধে লেগে যাও মরে যাও কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দিও না তুমি মারবে কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা হতে দেবে না তুমি মুসলমান এটা তোমার তৈয়ারি হবে এটা রাসূলের পয়গাম রাজি আছো তো রাজি আছো তো রাজি আছো তো আজকের এই মজলুম ওলামারা যদি তোমাদেরকে আবার ডাকে আসো 90 ভাগ মুসলমানের মাটিতে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করতে